Hey guys, I'm Shantan from Shrestho.com and welcome to another episode of App Talk. App Talk episode glute apni jodi onek din theke amader sathe jukto thaken tahole apni nischoy janen amra basically interesting, useful, productive somosto application somporke boli. Aaj ebole application noy, emon application je gulo apnar onek kaaje debe shei dhoroner application. Er ageo onek erokom guruttopurno application somporke amra video baniyechi. Ajker episode e shei rokomi ekta interesting, useful application somporke apnake janabo, ekta productive application somporke janabo. Apni jodi ekjon student hon, overall productive person hon, apni jodi article writer hon, apni jodi bibhinno rokomer article poren internete, tahole ei application ta apnar jonno life saver hoye jete pare. Doya kore application er naam shuni chole jaben na, karon er moddhe onek interesting feature royeche, shegulo apnar onek kaaj debe. Tar sathe amar to ektu watch time o proyojon naki shetao to ektu bujhte hobe. To cholun shorashori jump kori main video topic e. Hey guys, ami Shantan from Shrestho.com. Welcome to another episode of App Talk. আজকের এপিসোডে যে অ্যাপ্লিকেশনটা সম্পর্কে আপনাকে জানাবো তার নাম ইনস্টা পেপার। এটা আপনি গুগল প্লে স্টোরেও পেয়ে যাবেন, আইওএস এর অ্যাপ স্টোরেও পেয়ে যাবেন এবং এর ব্রাউজার এক্সটেনশনও রয়েছে। কি কাজ সেটাও আপনাকে বলে দেবো, কিন্তু তার আগে এই অ্যাপ্লিকেশনটা দেখুন, আমি এখানে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর সিম্পলি যখন আপনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হবে। আপনি আপনার ইমেল আইডি এবং একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিন এবং সিলেক্ট করে নিয়ে সাইন আপ করে নিলে ঠিক এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এবং ইন্টারফেস খুলে যাওয়ার পর আমি অলরেডি একটা এখানে আর্টিকেল অ্যাড করে রেখেছি, কিভাবে আপনি সেগুলো করবেন সেগুলো আপনাকে বলবো। আপনি হয়তো কোনো আর্টিকেল পড়ছেন ইন্টারনেটে, বা কোনো নিউজ হয়তো আপনি দেখছেন, বা কোনো নোটস হয়তো পড়ছেন। আপনি স্টুডেন্ট, অনেক নোট অ্যাক্সেস করতে হয়, এখন তো অনলাইনে অনেক নোটস পাঠাচ্ছেন বা অনেক ওয়েবসাইট থেকেও আমরা হেল্প পাচ্ছি, তো সেইগুলো হয়তো আপনি পড়ছেন। পড়ে মনে হচ্ছে বাহ, এই জিনিসটা তো খুব ইন্টারেস্টিং, তো এইটা আমার লাগবে, এটা আমি রেখে দেবো। বা একটা কিছু হয়তো দেখলেন, এই আর্টিকেলটা দেখেই মনে হলো এই আর্টিকেলটা আমি পরে পড়বো, এখন না, খুব ইন্টারেস্টিং লাগছে অথচ পরে পড়বো। বা কোনো একটা ভিডিও দেখলেন ইউটিউবে যে না, এটা আমার কাছে সেভ হয়ে থাক যাতে আমি পরে সেই ভিডিওটা দেখতে পারি, সেই জন্য এই অ্যাপ্লিকেশনটা কাজ দেবে সেই কাজ করার সময়। তো যখন আপনি আর্টিকেলটাকে সেভ করবেন, তখন অত্যাধিক যে সমস্ত আজেবাজে অ্যাডভার্টাইজমেন্টগুলো চারিদিকে ছড়িয়েছিল, অনেক সময় আর্টিকেলকে পড়তেই পারা যায় না, এত রকমের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে, তো অত অ্যাডভার্টাইজমেন্ট থাকবে না। এবং তার সাথে আপনি খুব সুন্দরভাবে অফলাইনেও পড়তে পারবেন এই আর্টিকেলটাকে, যেটা একটা দারুণ ব্যাপার লাগে এই অ্যাপ্লিকেশনের। এবং আপনি যখন আপনার স্মার্টফোনে কোনো আর্টিকেলকে সেভ করবেন, সঙ্গে সঙ্গে আপনি আপনার ডেস্কটপ থেকেও সেইটাকে অ্যাক্সেস করতে পারবেন ইনস্টা পেপারের ওয়েবসাইটে গিয়ে। এবং তারই সাথে এদের ব্রাউজার এক্সটেনশনও রয়েছে, আপনি যদি ডেস্কটপে কোনো কিছু পড়তে পড়তে অ্যাড করে রাখতে চান এই ইনস্টা পেপার অ্যাকাউন্টে, সেটা তাদের ব্রাউজার এক্সটেনশন অ্যাড করে নিয়ে খুব সহজে করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টের সাথে খুব ইজিলি সিঙ্ক হয়ে যাবে। আপনি যখন ডেস্কটপে সেগুলো সেভ করে রাখবেন, তখন সঙ্গে সঙ্গে সেগুলো আপনার স্মার্টফোন থেকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন। এই তো গেল বেসিক কিছু সুবিধা। এবার আপনাকে দেখাই কিভাবে আপনি আপনার যে কোনো আর্টিকেলকে সেভ করে রাখবেন ইনস্টা পেপারের মধ্যে। তো আমি Shrestho.com খুলে নিয়েছি, আমাদেরই ওয়েবসাইট, এবং এখানে ঘোষণা হয়ে গেল ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার প্রি রেজিস্ট্রেশন ডেট। এটা আমি পড়ছি, এবং এইটা পড়তে পড়তে হয়তো আমার মনে হলো যে দিস আর্টিকেল ইজ ইন্টারেস্টিং, এটা আমার পরে প্রয়োজন রয়েছে, তখন এটাকে সেভ করে রাখবো কিভাবে, কিভাবে ইনস্টা পেপারের মধ্যে সেভ করে রাখবো। সেইটা করার জন্য আপনি উপরের ব্রাউজারের উপরে ডান দিকে কোণায় যে তিনটে ডট রয়েছে তার উপর ক্লিক করুন। ক্লিক করে মাঝামাঝি জায়গায় দেখুন শেয়ার অপশান রয়েছে, শেয়ার অপশানটিতে যাই ক্লিক করবেন, তখন এখানে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনার স্মার্টফোনে যে সমস্ত অ্যাপ্লিকেশন ইনস্টল রয়েছে সেগুলো দেখিয়ে দেবে, এবং এখানে আপনি ইনস্টা পেপারও দেখতে পেয়ে যাবেন। সেই ইনস্টা পেপারের উপর অ্যাড টু ইনস্টা পেপার অপশানটিতে যাই ক্লিক করবেন, সেটা অটোমেটিক ইনস্টা পেপারে অ্যাড হয়ে যাবে, আর কোনো কিছু করার প্রয়োজন নেই আপনার। এবার আপনাকে দেখাচ্ছি, আপনি আপনার ইনস্টা পেপার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিন। অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলেই দেখুন এখানে খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে আমি যে আর্টিকেলটিকে সেভ করেছিলাম। এবং পরবর্তীকালে যখন আপনি এই আর্টিকেলটিকে পড়বেন, আপনার কাছে ইন্টারনেট কানেকশন থাকতেই হবে এমন নয়, আপনি অফলাইনে থেকেও শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনটিকে অ্যাক্সেস করে এই আর্টিকেলটিকে পড়তে পারবেন, এবং এই আর্টিকেলটা আপনার কাছে থেকেই গেল যতক্ষণ না আপনি এই আর্টিকেলটিকে ডিলিট করছেন, সেটাও দারুণ একটা ব্যাপার। তো যারা স্টুডেন্ট রয়েছেন, বা হয়তো যারা লেখালেখির সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো রকম প্রোডাক্টিভলি নিজের সময়টাকে স্পেন্ড করতে চান, তাদের জন্য এই আর্টিকেলটা দারুণ। এবার এই আর্টিকেলের খুঁটিনাটি কিছু বিষয় সম্পর্কে আপনাকে বলবো। দেখুন ডান দিকে উপরের কোণাতে তিনটে ডট একটা আইকন রয়েছে, থ্রি ডট মেনু যেটাকে আমরা বলি, তার মধ্যে যদি আপনি ক্লিক করেন দেখুন মুভ অপশান পেয়ে যাবেন, আর্টিকেলটাকে অন্য কোথাও সরিয়ে রাখতে চাইলে সেটাও করতে পারবেন। তার সাথে আরও অ্যাডিশনাল শেয়ার অপশান আপনি পেয়ে যাবেন, মানে এই আর্টিকেলটা আরও যদি কোথাও শেয়ার করতে চান, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়তো কাউকে পাঠাতে চান, ইমেলের মাধ্যমে পাঠাতে চান, সেটাও আপনি ইজিলি করতে পারবেন এই জায়গা থেকে। এবং তার সাথে দেখুন তার নিচে এনেবল পেজিনেশন অপশান রয়েছে, সেটাকে যদি আপনি এনেবল করেন সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। আপনি বই পড়ার সময় যেমন সাইড বই যেমন পাতা উল্টে আমরা পড়ি, সেরকমভাবে পেজ আকারে আপনি উল্টাতে পারবেন আপনার যে আর্টিকেলটা সেভ করা রয়েছে সেটা। এছাড়াও এখানে স্পিড রিড অপশান রয়েছে, সেটাতে ক্লিক যাই করবেন তখন
খুব তাড়াতাড়ি আপনাকে ঝলক দেখিয়ে দেওয়া হবে এরকমভাবে আর্টিকেলটার, এবং আপনি খুব তাড়াতাড়ি পড়তে পারবেন। এবং আপনি নিশ্চিতভাবে নিচে দেখুন, এখানে 350 words per minute রয়েছে, আপনি চাইলে এখানে 490 words per minute আমি এখানে করে দিলাম, এবং এইভাবে এই সময়টাকে আপনি বাড়াতে পারবেন। এটাও খুব ইন্টারেস্টিং লাগে, এবং আপনার যদি কোনো কোনো সময় মনে হয় যে খুব দ্রুত পড়ে নেব, সেটাও আপনি করতে পারবেন। এবং তারই সাথে এই অ্যাপ্লিকেশনে আরও একটি ইন্টারেস্টিং ফিচার হলো, আপনি যে সমস্ত আর্টিকেলগুলো সেভ করে রেখেছেন সেগুলো আপনি শুনতে পারবেন, এই অটোমেটিক আপনাকে ডিকটেট করে যাবে, আপনি সেগুলো সব শুনতে পারবেন। সেটা করার জন্য সেই ট্রিপল মেনু বা ট্রিপল ডট মেনু নিচের দিকে দেখুন, স্পিক অপশন রয়েছে। তো এই আর্টিকেলটা বাংলাতে, তাই বাংলাতে আপনি যখন শুনবেন একটু রোবোটিক টাইপের লাগবে ভয়েসটাকে, দেখুন একবার শুনে নিন। ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কবে আসবে এই নিয়ে আমাদের মধ্যে, তো একটু রোবোটিক লাগছে, কিন্তু ইংলিশ আর্টিকেল যখন আপনি এরকম স্পিক ফিচারটি ব্যবহার করবেন তখন খুব স্মুথলি আপনাকে পড়ে শোনাবে। তো এটা গেল এই অপশনটা। উপরে দেখুন ডাবল এ একটা আইকন রয়েছে, সেটাই যায় ক্লিক করবেন, সেখানে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে ব্রাইটনেস কত হবে অ্যাপ্লিকেশনটা, সেটা ফন্ট কালার কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, সমস্ত কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তারপর ডিলিট আইকন রয়েছে, আপনি প্রয়োজন হলে ডিলিট করে দিতে পারবেন। এছাড়াও আর্কাইভ অপশন রয়েছে, এবং তারপরে লাভ আইকন রয়েছে। এই স্পেশাল আর্টিকেলটা যদি আপনার ফেভারিট করে রাখতে চান তাহলে এই লাভ আইকনটিতে আপনি ক্লিক করে রাখবেন। এই তো গেল এই ফিচারগুলো। এবার ডান দিকে উপরের কোণে যে 3-bar menu রয়েছে তার উপর যে ক্লিক করে নেবেন, সেখানে দেখুন হোম রয়েছে, লাইকড, আর্কাইভ, ভিডিওস, নোটস, ব্রাউজ, এই সমস্ত অপশনসগুলো আপনি পেয়ে যাবেন। তার মধ্যে লাইক মধ্যে যেগুলো লাইক করে রেখেছেন সেগুলো পেয়ে যাবেন, আর্কাইভ মানে আপনি যেগুলো আর্কাইভ করলেন সেগুলো এখানে এসে জমা হবে। এবং এইভাবে আর্টিকেল পড়ার সময় আপনি যদি কোনো স্পেসিফিক ওয়ার্ডে কোনো রকম নোট অ্যাড করে রাখতে চান সেটাও করতে পারবেন। সেই জন্য সেই ওয়ার্ডটিকে ট্যাপ করে থাকুন এবং যতটুকু নোট অ্যাড করে রাখার প্রয়োজন ততটুকু সিলেক্ট করে নিন। এবং তারপর দেখুন উপরে টুইটার আইকন রয়েছে, মানে এইখান থেকে এইটুকু পড়ছেন আপনি টুইট করতে পারবেন। এছাড়াও পাশে যে প্লাস আইকনটা রয়েছে সেটাতে যাই ক্লিক করবেন, নিচে নোট অ্যাড করার অপশান চলে আসবে। এবং তারই সাথে এর মধ্যে যে ব্রাউজ অপশানটা রয়েছে সেখানে গিয়ে এদের শেয়ার করা, এদের কিছু সিলেক্ট করা আর্টিকেল আপনি পড়তে পারবেন। একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখা দরকার, দিস ইজ নট অ্যাট অল স্পন্সার ভিডিও, কোনো রকম স্পন্সার ভিডিও না এটা। এই অ্যাপ্লিকেশনটা আমি নিজে ব্যবহার করি, আমার প্রচণ্ড রকম ভালো লাগে এবং অনেক উপকারে লাগে, তাই আমার মনে হয়েছে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনাদেরও জানানো উচিত, সেই জন্য এই ভিডিওটা বানানো। আর এই ধরনের আরও একটা অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা আগেও জানিয়েছিলাম, তার নাম আর বলবো না, উপরে আই বাটনে দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশনেও দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনি সেই অ্যাপ্লিকেশনটিকেও ব্যবহার করতে পারেন। আমি এই দুটো অ্যাপ্লিকেশনকেই ব্যবহার করি, এবং কোনো আর্টিকেল যদি মনে হয় পরে পড়বো বা কোনো আর্টিকেল যদি আমার মনে হয় পরে কাজে দেবে তাহলে এই অ্যাপ্লিকেশনগুলোতে সেভ করে রেখে দিই। আর এই অ্যাপ্লিকেশনকে আমি আমার স্মার্টফোনে ব্যবহার করি, আমি আমার আইপ্যাডে ব্যবহার করি, এবং এই দুটো জায়গাতে ব্যবহার করি, অ্যাপ্লিকেশনটা আমার দারুণ ভালোভাবে কাজ মিটিয়ে দেয়। সো আশা করছি আপনি অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করবেন, এবং কেমন লাগলো ব্যবহার করে সেটা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক করে দিন, শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আর এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট যদি আপনি মিস না করতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আমাদের সাথে যুক্ত হয়ে যান। আর টেক নিউজ যদি আপনি পেতে চান, সারাদিন ধরে যদি আপনি টেক নিউজ পেতে চান, আমাদের ওয়েবসাইট ভিজিট করুন shrestho thakun.com, ডিসক্রিপশনে দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে, এবং সেখানে গিয়ে নোটিফিকেশনটিকে অন করেও রাখতে পারেন। সো দ্যাটস ইট ফর টুডে গাইস, দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রেষ্ঠ থাকুন।